সবাই ভালো আছো, সুস্থ আছো এবং স্বাভাবিক আছো। আমার ঘরে বাইরেতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো চলো আজকের দিনটা শুরু করা যাক। তোমরা দেখতেই পেলে যে পাপা বেরিয়ে গেল, বাজারে গেল আর কি, মাছ কিনতে, আরো কি কি কিনে আনবে। আর সেটা আমি গেটটা আটকাতে গিয়ে তোমাদের সাথে আজকে সাদা গোলাপের গাছে তিনটে গোলাপ ফুটেছে, কামিনী ফুল গাছে ফুল ফুটেছে, ওইগুলো একটু শেয়ার করলাম। আর পেছনটা দেখে বুঝতেই পারছো যে আজকে আমি আমার ঘর থেকে শুরু করলাম না, আজকে আমি মামনি পাপার ঘর থেকে ব্লগটাকে শুরু করলাম। তো মামনি রান্না করছে ওদিকে, তো চলো যাওয়া যাক, দেখা যাক মামনি কি করে। মামনি এখানে নিম বেগুন ভাজা, তারপর এটা নিচে বোধহয় ডাল আছে, তারও দেখাচ্ছি। হ্যাঁ, ডাল, আর এখানে ঝিঙে আলু পোস্ত বানিয়ে গেছে। আর আমি এখন করবো এই মাছটা। মামনি এই মাছটা খায় না, তাই জন্য তিন টুকরোই নেওয়া হয়েছে, বাকিটা ফ্রিজে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তো চলো ভেজে নিই আগে মাছটা। রান্না কমপ্লিট হয়ে গেছে, দেখো এটাই দু পিস রেখেছে, আর পাপড়টা আলাদা করে দিয়েছি। পাপা ব্রেকফাস্টটা খেয়ে নিয়েছে, রুটি আর তরকারি। যদিও মামুনি খেয়েছে ওটা, আর পাপা খেয়েছে হচ্ছে দু ভাত, মানে যা যা রান্না হয়েছে আর কি দেখিয়েছে, ওগুলো ভাত খেয়ে গেছে অফিসে, আর রুটি নিয়ে গেছে টিফিনে, আর মামুনিও খেয়েছে ব্রেকফাস্টে রুটি। আর আমাদের দুজনের জন্য হচ্ছে ডিমের পোস্ট দুখানা। তো চলো আগে করে নিই, তারপর খেতে খেতে আসছি তোমাদের কাছে। এই যে একজন খাচ্ছে এখন বসে বসে দই, ক্ষীর দই। এটা কালকে রাতে আর খাওয়া হয়নি, কেশর সন্দেশটা খেয়েছিলাম আমরা, আর মামনির তো সুগার, তো টক মিষ্টিটা বললাম খেতে, কারণ ওটা খুব মিষ্টি নয়ই একদম বলতে গেলে, ওই দইটার টেস্টটা খুব ভালো। আর ক্ষীর দই তো বলারই নেই, কিছু হেভি খেতে, হেভি খুব ভালো খেতে। দিদিকে রিভিউ দেওয়ার আছে তো দেবো, খেয়ে দিয়ে উঠেছি, এবার দেবো রিভিউটা। তো চলো আবার বিকেলে তোমাদের সাথে দেখা হবে। তার আগে হ্যাঁ, আমি একা খাচ্ছি না কিন্তু, দাদারটাও আমি দেখাচ্ছি দেখাচ্ছি দাঁড়াও। এ দেখো আমি কি একা খাচ্ছিলাম, এ খেতে খেতে আমার ভিডিওটা করে দিচ্ছিল এই আর কি। খাও খাও, কেমন খেতে? এটা মিষ্টি নেই বললাম না, মামনি খেতে পারবে না এটা। তো চলো আমরা খেয়ে দিয়ে নিই, তারপর আবার বিকেলে দেখা। মামনি বান পাও রুটি দিয়ে কি একটা টিফিন বানিয়ে দিয়েছে, ভেতরে কিছু একটা পুর ভরেছে যেটা আমরা জানি না। যাই হোক, খেয়ে দেখি যদি মামুনিকে রেসিপি বলার জন্য রাজি করানো যায় তাহলে তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? বা অন্যদিন যদি বানাতে রাজি হয় আরেকদিন, তো সেদিন শেয়ার করবো। আজকে আমি ঘরে বসেছিলাম, হঠাৎই দেখলাম বানিয়ে নিয়ে চলে এসছে। তো চলো আগে খেয়ে নিই, তারপর আবার আস। আমি আর মামুনি বেরিয়েছি, এই যে মামুনি, আমি আর মামুনি বেরিয়েছি একটু সাজুগুজু করতে। তো বিরাটি যাচ্ছে, চলো আগে সাজুগুজুটা করে আসি। যাচ্ছি একটু ভুরু প্লাক করতে, ব্যাঙ্গালোরে থাকতে আমি 4 মাসে একবারই করেছিলাম, আর মামনিরাও ঘুরতে যাবে তাই জন্য একটু করব। তো চলো আগে বিরাটিটা ঘুরে আসি। আমাদের সাজুগুজু করা হয়ে গেছে, এবার বাড়ি ফিরব, একটু কিছু নেওয়াও হয়েছে। তো চলো এবার বাড়ি যাই আগে, বিভৎসই গরম লাগছে। মামুনি করছে পনির, জিরে আর তেজপাতাটা ফোড়ন দিয়েছে। আমি না আস্তে আস্তে শুরু করে দিয়েছিল আর কি, ওই জন্য আমাকে বলতে হলো। এগুলো কি দিলে? দারচিনি দিয়েছে, লবঙ্গ দিলাম দুটো, লবঙ্গ দিল দুটো, এলাচ দিলাম, এলাচ দিল। এগুলোকে আবার মনে হচ্ছে মিক্সিতে ঘুটে নেবে আর কি, বেটে নেবে। তুমি বলো শুনতে পারবে। এরপরে পেঁয়াজটা দিলাম, পেঁয়াজ রসুন আদা, এটা জাস্ট একটু ফ্রাই হবে, ফ্রাই করবে এটাকে। আদা রসুন আর পেঁয়াজ আর মশলাগুলো তো আগেরটা দেখালোই। এটার মধ্যে শুকনো লঙ্কাও দিয়েছে, হ্যাঁ আমি একটু নড়লেই মামনি দিয়ে দিচ্ছে কিন্তু। হলদি দিয়েছে আর নুন দিয়েছে, ঠিক আছে। টমেটো দিয়ে দিয়েছে, এই যে আমাদের রাঁধুন মামুনি।
দুটো কাঁচা লঙ্কা দিলাম, কাঁচা লঙ্কাও দিয়েছি। এটা ফ্রাই হবে এখন, তারপর এটাকে পেস্ট বানানো হবে, মিক্সিতে গ্রাইন্ডার হবে, মিক্সিতে গ্রাইন্ড করে পেস্ট বানাবো। ঠিক আছে, কারি পনির, কারি পনির তো এটা ফ্রাই করে ঠান্ডা করে নিয়ে মিক্সিতে গ্রাইন্ড করুক, ততক্ষণে আমরা একটু এদিকে ঘামঠাম মুছে নিই, জল ঠল খেয়ে নিই। এখানে ঈষৎ উষ্ণ জল গরম করেছেন, আমি নুন দিয়ে তারপর পনিরগুলোকে ওটার মধ্যে ছেড়ে দিচ্ছে। এই দেখো সেই মশলাটা হয়ে গেছে পেস্ট করা, তেলের মধ্যে মশলাটাকে দিয়ে দিয়েছে, এবার ভালো করে কষিয়ে নেবে এই আর কি। আর এইদিকে এই পনিরটাকে 2 মিনিট ভিজতে দেবে, দিয়েও দিয়েছে, দেখালাম আমি, 2 মিনিট থাকবে এটা জলে। আর এই মশলাটাতে তো নুন দেওয়াই ছিল, অল্প একটু দেওয়া ছিল আর অল্প একটু এখন দেবে। আর অল্প একটু চিনি দিল, ভালো করে কষিয়ে নিচ্ছে। কষিয়েছিল, এবার দিলে একটুখানি জল, কারণ কড়াইতে লেগে লেগে আসছিল। কালারটা কিন্তু খুব ভালো আসছে, জলটা এভাবে ছেঁকে নিল, নিয়ে এই যে এখানে দিয়ে দিল। এর উপরে কসুরি মেথি পড়বে, খেতে ভালোই হবে বোঝাই যাচ্ছে। দেখো হয়ে গেছে, দেখতে দারুণ হয়েছে আর খেতেও খুব ভালো হয়েছে। তোমরা ট্রাই করতে পারো কিন্তু এভাবে কারি পানির। আজকে রাতের মেনু হচ্ছে কারি পানির আর রুটি, তো কারি পানিরটা মামুনির করেছে আর রুটিটাও আজকে মামুনি করছে, আর আমরা যাব এবার খেতে। তো দিনটাকে এখানেই শেষ করে দিচ্ছি, ব্লগটাকে এখানেই শেষ করছি আজকে, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে তোমাদের কাছে। ততক্ষণের জন্য তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে। তো আর অবশ্যই, আর অবশ্যই আমার মায়ের হাতের রান্নাটা কেমন লাগলো দেখতে সেটা তোমরা জানাবে, খেয়ে তো আমি বলবো কিন্তু তোমাদের কেমন লাগলো সেটা তোমরা বলবে। যেমন আমি রান্না করি এভাবে তো বলে দাও না একটু, যাই হোক না কেন, ঠিক আছে। তো হ্যাঁ, অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো, আমি নুন দেখেছি, আমি আর কি চেটে দেখেছি আর কি, ভালো হয়েছে খেতে। আর হচ্ছে কি যেন একটা বলতে গেলাম, সব ভুলিয়ে দিল। আর কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। আর আজকে যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লাগে তোমার, আর লাইক করো, শেয়ার করো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো টাকা লাগে না, পুরোপুরি ফ্রি। আর যারা অলরেডি আমার পাশে আছো, অনেক 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 ভালোবাসা দিচ্ছ, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তারা এভাবেই আমার পাশে থাকো, আমাকে অনেক 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 ভালোবাসা দাও, আমাকে এগিয়ে যাওয়ার সাহস দাও। তো চলো, টাটা, গুড নাইট। আর হ্যাঁ, তারাও কিন্তু লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। লাইক শেয়ার এগুলো করলে আর কিছুই না, আমাদের উৎসাহ বাড়ে, কাজ করতে আরো ভালো লাগে। তোমাদের সাথে কানেক্ট তো আমার শুধুমাত্র এই কমেন্ট বক্স, লাইক এইগুলোর মাধ্যমেই। তো এর জন্য বলি, লাইকেও আমার তোমাদের সাথে কানেক্ট হয় না কিন্তু কমেন্ট করলেই একমাত্র হয়। তো চলো, টাটা, গুড নাইট।